আসসালামু আলাইকুম ওরিকাত আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন ওাল আকিবুল মুসলিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমআন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি হাফেজ কালি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মুয়াজ আমি আজকে আলোচনা করব নামাজের বাহিরের ফরজ নিয়ে তো নামাজের বাহিরে মোট সাতটি ফরজ সেই ফরজগুলি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা চলুন শুরু করি প্রিয় বন্ধুরা নামাজের সাতটি ফরজের মধ্যে যে কোনো একটি ফরজ যদি আপনার মিস হয়ে যায় তাহলে আপনি নামাজে অংশগ্রহণ করতে পারবেন না যদি নামাজে অংশগ্রহণ করেন কোনো একটি ফরজ বাদ দিয়ে তাহলে আপনার নামাজটি সঠিক হবে না আপনার নামাজ হবেই না তো এখন আমরা জানব যে সাতটি ফরজ কি কি নাম্বার ওয়ান হলো শরীর পাক থাকা আপনি যদি নামাজ পড়তে চান তাহলে অবশ্যই আপনার শরীরটাকে পাক করে নিতে হবে আপনার শরীর পবিত্র থাকতে হবে যদি আপনি বড় নাপাকি অবস্থায় থাকেন তাহলে আপনাকে গোসল করে নিতে হবে আর আপনি যদি ছোট নাপাকি অবস্থায় থাকেন তাহলে আপনাকে উজু করে নিতে হবে তো বড় না পাখি আর ছোটো না কাকে বলে এই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও আসবে তো আমি সেদিকে যাচ্ছি না তো এটা হলো এক নাম্বার যে আপনাকে শরীর পবিত্র রাখতে হবে দ্বিতীয় নাম্বারে হলো কাপড় পাক থাকতে হবে শুধু শরীর পাক থাকলে হবে না আপনার শরীর পবিত্র যদি আপনার কাপড় অপবিত্র হয় তারপরেও কিন্তু আপনার নামাজ হবে না অবশ্যই কাপড়ও পবিত্র রাখতে হবে তৃতীয় নাম্বারে হলো নামাজের জায়গা পাক আপনি যে জায়গাটায় নামাজ পড়বেন সেই জায়গাটা পাক পবিত্র হতে হবে অপবিত্র স্থানে আপনি নামাজ পড়তে পারবে না পারবেন না বাচ্চা প্রসাব করেছে সেই বিছানায় আপনি নামাজ পড়লেও কিন্তু আপনার নামাজ হবে না নামাজের জায়গাটা পবিত্র থাকতে হবে এটা হলো তৃতীয় নম্বর তো চতুর্থ নম্বরে হল সতর ঢাকা অবশ্যই আপনার সতর ঢাকা থাকতে হবে যদি সতর খোলা থাকে সতরের এক অল্প একটু অংশও যদি খোলা থাকে তারপরেও কিন্তু আপনার নামাজ হবে না তাহলে অবশ্যই সতর ঢেকে রাখতে হবে এটা গেলো চার নম্বর পাঁচ নম্বরে হল কেবলামুখী হওয়া আপনি যদি পূর্ব অথবা উত্তর দক্ষিণ দিকে নামাজ পড়েন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে এটি একটি ফরজ নামাজের আগে অবশ্যই আপনাকে কেবলামুখী হতে হবে ছয় নম্বরে হলো ওয়াক্তমতো নামাজ পড়া আপনি এক সময়ের নামাজ যদি অন্য সময়ে পড়েন তাহলে কিন্তু হবে না অক্তমতো নামাজ পড়তে হবে নামাজের সময় মতো নামাজ পড়তে হবে আপনি ফজরের নামাজ যদি ঈশার সময় পড়েন তাহলে কিন্তু হবে না অক্তমত নামাজ পড়াটাও ফরজ তো কোন নামাজের অক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয় এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে একটু কষ্ট করে গিয়ে দেখে নিতে পারেন আপনাদেরই লাভ হবে ইনশাআল্লাহ তো এটা গেলো ছয় নম্বর যে অক্তমতো নামাজ পড়া আর সাত নম্বরে হলো নামাজের নিয়ত করা অবশ্যই আপনাকে নামাজের নিয়ত করতে হবে নিয়ত ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না আপনার নামাজ পড়ার নিয়ত নেই হুট করে আপনি নামাজ শুরু করলেন তাহলে কিন্তু হবে না অবশ্যই নামাজের নিয়ত করতে হবে নিয়ত ছাড়া কোনো কাজেই গ্রহণযোগ্য নয় তো এজন্য জন্য নিয়ত করতে হবে তো এই ছিল মোট ষাটটি ফরজ এই ষাটটি ফরজের মধ্যে যদি একটি ফরজও আপনার মিস হয়ে যায় আপনার নামাজ হবে না তো এই জন্য আপনারা বি কেয়ারফুল সবসময় সতর্ক থাকবেন নামাজ পড়ার আগে যেন এই ষাটটি ফরজ ঠিক থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করতেছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কারণ যদি আপনার কারণে একজন মানুষও ইসলামের একটি বিষয়ও জানতে পারে আল্লাহ তালা আপনাকে এটার বিনিময়ে দান করবেন এজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে চান ইসলামিক মাসলাম আসাইল এবং ইসলামিক ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে ইসলামিক কোনো একটা বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ